আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে সকালে রুটি বানিয়ে নিচ্ছি, আর বাসায় মেহমান আছে, ওনারা যেহেতু সকালে রুটি খায় তো রুটিটা বানিয়ে নিচ্ছি আমি। আর আমি এখানে ভয়েস দিচ্ছি দুই দিন পরে, আমার দুই দিন আগের ভিডিও। ভিডিও রেগুলার দিলে দেওয়ার একটা অভ্যাস থেকে যায়, আর একটু মানে অফ দিলে, এক দুই দিন অফ দিলে কেমন একটা গাফিলতি চলে আসে। তো ভয়েস দিতে ইচ্ছা করছিল না আজকেও, তারপরেও দিচ্ছি, কারণ মনটাও খুব একটা ভালো নেই। আমি আজকে ভয়েস দিচ্ছি, আমার বাসার মেহমান চলে গিয়েছে, তো মনটাও একটু খারাপ, কারণ নিজের ফ্যামিলির লোকজন যখন থাকে, নিজেদের আপনজন যখন কাছে থাকে, তখন অনেক আনন্দে দিনগুলো কেটে যায়, আর যখন চলে যায় সেটা খুবই কষ্ট লাগে, কষ্টেরই হয়। তো আমার বাসার মেহমান চলে গিয়েছে কালকে, গতকাল, আমি আজকে ভয়েস দিচ্ছি। এখন আমার ভয়েস দিতেও ইচ্ছা করছিল না, মাথা ব্যথা করছিল আমার, তারপরেও দেখলাম দুই তিন দিন ভিডিও দেয়নি, আজকে একটু দিই। আর আমি এখানে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি, এগুলোতে একটু ধুলা জমেছে, আর বাসায় মেহমান থাকলে তো একটু ব্যস্ততা থাকেই, তো এগুলো আর কি সবসময় পরিষ্কার করতে পারিনি, তো একটু ধুলা জমে গিয়েছে। তো এখানে শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে বসিয়ে দেব, আর সঙ্গে দিয়েছি হচ্ছে গরম মশলা, আর এখন দেব হচ্ছে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে আমি বসিয়ে দেব কষানোর জন্যে। এটা হচ্ছে শর্টকাটে রান্না করা, আর ভালো লাগে এভাবে রান্না করতে, খাবারটাও অনেক ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ একটু ভাজি করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এখানে আমি মুরগির মাংস দিয়ে আর ওল দিয়ে রান্না করব। তো ওল দিয়ে মাংসটা অনেক টেস্টি হয় খাবারটা। আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন একটু কষিয়ে, এখানে আমি যে ওল কেটে ধুয়ে রাখছি এগুলো দিয়ে দেব, এগুলো একটু কষিয়ে আমি মাংস দিয়ে দিয়েছি। ওলটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, তো আমি আজকে হচ্ছে ওলটা মাংস দিয়ে রান্না করছি, আর আমার মাংসটা এদিকে গরুর মাংসটা কষানোও হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব, আর এটা
বাড়ি গ্রাম থেকে নিয়ে এসেছে বাড়ির রোল, তো এটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর রিয়ান দুপুরে গোসলের সময় রিয়ান এখানে কাজ করতেছে, ওর পানিতে পানিতে ভেজা ওর খুব ভালো লাগে, ও গোসল করতে গেলে মানে আসতেই চায় না। আর এখানে একটা ও প্যান্ট পেয়েছে, এটা ও মানে পরিষ্কার করার জন্য যে করছে এভাবে। আমাকে বলছে আম্মু তুমি এখন আসো না, আমি একটু কাজ করি। তো যাই হোক, আমি এখন বিকালে এসেছি রিয়ানের জন্য, আমি দুধ জ্বাল দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমি যে পুরি বানিয়েছিলাম ডাল পুরি, ওটা ভাজি করে নিচ্ছি বিকালে নাস্তার জন্যে। আর রিয়ানের বিকালে আমি প্রতিদিন দুধ দিই, গরুর দুধ, এটাও বাড়ি থেকে নিয়ে আসা, আমার গ্রামের বাড়ি থেকে। এটা হচ্ছে দেশি গরুর দুধ। আর পুরিগুলো সুন্দর এসে ফুলেছে, আর আমি এখন পুরিগুলো ভাজি শেষ করে নিই। রিয়ানের আজকে হচ্ছে চুল কেটে দেব, মানে টাক করিয়ে দেব, তো এটাই হচ্ছে লাস্ট চুলের ছবি। ও একটু দুষ্টামি করে ছবি উঠেছে, তো চুল অনেক বড় হয়ে গিয়েছে। আর অনেক দিন যাব তোকে মানে চুল ফেলানো হয়নি, এমনিতে কেটে ছোট করা হয়, তো ছোট মানুষ ওদের এখন একটু মানে টাক করিয়ে দিলে আর শীত আসতে আসতে চুল উঠে যাবে ভালো হবে। আর ওর একটু মাথার ভিতরে দেখছি খুশকি খুশকি হয়েছে, তো ভাবলাম যে একটু টাক করিয়ে দিই, তাহলে ওর মাথাটাও হালকা হবে। আর এদিকে দুপুরে তো অনেক বৃষ্টি শুরু হয়েছে, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আমরা আবার একটু বৃষ্টিতে বাইরে হাত বাড়িয়ে ভিজছিলাম। এখানে বাসায় তো ভেজার কোনো অপশন নেই, ছাদে ওইভাবে যাওয়া সম্ভব হয় না, তো আমরা যখন একটু ভিজতে ইচ্ছা হয় বাইরে গ্লাস খুলে বাইরে একটু হাত বাড়িয়ে এইভাবে বৃষ্টিতে ভিজা হয়। আর ইয়ানও ওইদিকে হাত বাড়াচ্ছে বাইরে, আমি এইদিকে আছি ও ওইদিকে আছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। এখানে আমি প্রতিদিনে অল্প অল্প করে কিছু কিছু দেখিয়েছি। আর রাত্রে এখন একটু কেক বানানো হবে। আর এখানে আমি সব কিছু রেডি করে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর আমার ওই পাত্রে সম্পূর্ণটা মানে ধরেনি, তো আমি এখানে আর একটা বক্সে দিয়ে আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এখানে কেক যে বাটনটা আছে ওটা দিয়ে আমি স্টার্ট করে দিয়েছি, এটা হতে থাকবে। আর এই যে আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক অসাধারণ হয়েছে। আর আমি কেকের ভিতরে বাদাম কিশমিশ এগুলোকে কুচি করে দিয়েছি, এটার কারণে কেকটা খেতে অসম্ভব মজা হয়েছে। আর কেকটা তো অনেক সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর রিয়ান এই যে খাওয়ার জন্যই তো অলরেডি পাশে বসে আছে, ও প্রথমে কেকটা কাটছিল, যখনই কেক বানায় ও একটু হ্যাপি বার্থডে বলে কেকটা কাটে, কারণ ও কেক দেখলে ভাবে যে ওর হ্যাপি বার্থডে। তো কেকটা দেখে ও একটু বলছিল যে আমি হ্যাপি বার্থডে করি তারপরে কেকটা কাটি। আর এই যে রিয়ান খাটের উপরে খেলা করার পরে তো এই যে সুন্দর সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে রিয়ানের বিখ্যাত খেলনার বক্স, এটার ভিতরে ওর খেলনাগুলো থাকে। আর মাশাআল্লাহ করে একটা খেলনাও সুস্থ নাই, সবগুলোই অসুস্থ, কারণ ও অসুস্থ বানিয়েছে। কোনো গাড়ির চাকা নাই, হ্যান্ডেল নাই, মানে এক একটা গাড়ির এক এক অবস্থা। তো এখানে নতুন কোনো কিছু কেনার সঙ্গে সঙ্গে তার ভাঙা হয়ে যায়। একটা খেলনা খুব সর্বোচ্চ হলেও 5 থেকে 10 মিনিট।
আর এখানে আমি একটু মজা করে গিটার বাজাচ্ছিলাম, পারি নি, একটু ভাব নিয়ে বাজাচ্ছিলাম যে আমি অনেক পারি, আসলেই পারি নি। আমি খেলনাগুলো এখন গুছিয়ে নিচ্ছি, তারপরে একটু বেডটা একটু আমি পরিষ্কার করে দেবো ঝেড়ে।